আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি ফুলকপি ডিম আলু ভাজি। ডিম দিয়ে এই ফুলকপিটা ভাজি করলে কিন্তু সকালবেলা শীতের সময় গরম ভাতের সাথে খুব ভালো লাগে, আবার রুটি পরোটার সাথেও যায়। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম তেল, সরিষা এবং সয়াবিন তেল দুটো সমন্বয়ে ভাজিটা করছি, আর সাথে দিলাম 1 চা চামচ জিরা। জিরা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সাথে দিলাম কাঁচামরিচ। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে কমিয়ে বা বাড়িয়ে আপনি অ্যাড করতে পারবেন। আমি 7-8টির মতো কাঁচামরিচ দিয়েছি। গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে কিছুটা গোল্ডেন হতে শুরু করবে সেই পর্যায়ে অ্যাড করছি হলুদের গুঁড়া। 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে সাথে দিয়ে দিচ্ছি ফুলকপি এবং আলু। এখানে ছোটো সাইজের একটি ফুলকপি রয়েছে আর সাথে 3টি মাঝারি সাইজের আলু। ফুলকপি যেরকম ছোটো করে কেটেছি ওইভাবে আলুটাও কেটে নিয়েছে। এই ভাজি করার ক্ষেত্রে যদি বেশি পানি দেওয়া হয় তাহলে কিন্তু নরম হয়ে যায়, সেটা ততটা খেতে ভালো লাগে না। ভাজিটা হবে ঝরঝরে, সফট এবং মোলায়েম, তাহলে ভাজিটা খেতে অসম্ভব ভালো লাগে। যারা নতুন রাঁধুনি তারা চেষ্টা করবেন কড়াইয়ে এই ভাজিটা না করে ননস্টিক প্যানে বা ননস্টিক কড়াইয়ে ভাজি করবেন, তাহলে ভাজিটা বেশি টেস্টিও হয়, একদম পারফেক্ট হয়। লবণ স্বাদ মতো দিতে হবে। লবণ দিয়ে জাস্ট এটাকে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেবেন, তারপর পানি দিয়ে দিবেন। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, বেশি পানি দিলে এটা বেশি নরম হয়ে যাবে, গলা গলা হবে, সেটা খেতে ভালো লাগবে না। আমি 1/2 কাপ বা তার থেকে একটু বেশি হবে পানি দিয়েছি। সব কিছু মিশিয়ে নিচ্ছে, এখন ঢাকনাতে ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে এটাকে পানি টেনে যাওয়া পর্যন্ত জাল করতে হবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে দিবেন এবং নেড়ে চেড়ে দিবেন। ভাজির চুলায় বসিয়ে কিন্তু সরে যাওয়া যাবে না, পানি টেনে যাওয়ার পর কাছে থেকে দাঁড়িয়ে ভাজিটা করতে হবে, তাহলে ভাজি পুড়ে যাবে না। কারণ ফুলকপি ভাজি পুড়ে গেলে কিন্তু টেস্টটা খুব বাজে হয়। সো আপনি কিছুক্ষণ পর পর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েছে এরকম লাল করে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন এটা কালারটা খুবই সুন্দর চলে এসেছে। যখন ভাজির কালারটা এরকম লাল লাল হয়ে আসবে তখন একটা ডিম দিয়ে দিবেন। ডিম দিলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে, তবে কেউ চাইলে শুধু ফুলকপি আলু ভেজে নিতে পারেন। আমি স্বাদ মতো লবণ দিলাম ডিমের জন্য, দিয়ে এটাকে জাস্ট মিক্স করে এটাকে ঝুড়ি করে নিতে হবে। কেউ চাইলে একটা জায়গায় দুটো ডিমও দিতে পারেন। যখন দেখবেন ডিমটা এরকম সেদ্ধ হয়ে যাবে, ঝুড়ি ঝুড়ি হবে, সেই পর্যায়ে এটাকে ফুলকপি আলুর সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি সময় আবার ভাজা যাবে না, তাহলে ডিমটা আবার শক্ত হয়ে যাবে। তো কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা খেতে যে কতটা মজার হবে। একটা ভাজি যদি এরকম হয় যে দেখতে পাচ্ছেন একদম সফট, খুব সুন্দর একটা কালার এসছে এবং ঝরঝরে, তবে কিন্তু আপনার ভাজিটা খেতে অনেক মজার হবে। একটু ধনের পাতা দিয়ে এটাকে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর চুলা থেকে নামিয়ে এটা গরম 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 ভাতের সাথে বা গরম রুটির সাথে বা পরোটার সাথে আপনি পরিবেশন করতে পারবেন। আমি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আসলে ফুলকপি আলু ভাজি এটা সবার জানা, এটা আসলে নতুন করে শেখানোর কিছু নেই। তারপরও রেসিপিটি শেয়ার করলাম, আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।